कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्टार्टक एजुकेशन को और करें अपने WBTET, SSC एंड SLST का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। हेलो एवरीवन, आशा करी सकले ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশনে। আজকে সিডিপির ক্যাপসুল 2 অর্থাৎ সিডিপির যে ক্যাপসুল সিরিজটা আমরা শুরু করেছিলাম তার আজকে 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সো আজকেও থাকছে 2013 সালে যে প্রাইমারি টেট এক্সামটা হয়েছিল সেই এক্সামের কোশ্চেন নিয়ে আলোচনা করব, সিডিপির সমস্ত প্রশ্নকে নিয়ে কনসেপচুয়াল ডিসকাশন করব। 2013 সালে এরকম টাইপের একটা টেট এক্সাম হয়েছিল যেখানে তোমার 100 খানা পরীক্ষা ছিল। আজকে টেটে দেখবে 150 খানা পরীক্ষা কোশ্চেন হয় এবং প্রত্যেকটা জায়গা থেকে 5টা টপিক থেকে 30 খানা প্রশ্ন হয়, কিন্তু সেই সময় হয়েছিল মাত্র 20টা করে প্রশ্ন হয়েছিল 5টা টপিক থেকে, মানে 100টা কোশ্চেন হয়েছিল। এর মধ্যে র্যাঙ্ক হয়েছিল মাত্র 2%-এর মতো পাস করেছিল এবং যারাই পাস করেছিল তারাই চাকরি পেয়েছিল। সো কথা না বাড়িয়ে পুরো প্রসেসটা বললাম, দিস ইজ এসকে, শুরু করবো আজকের ফার্স্ট কোশ্চেন। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। যে পর্যায়ে একটি শিশু কোন বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে সেটি হলো, তাহলে কোন পর্যায়ে একটি শিশু কি বলছে, কোন বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে, তাহলে কোন পর্যায়ে। অপশান এ প্রাক কার্যকরী পর্যায়, অপশান বি মূর্ত কার্যকরী পর্যায়, অপশান সি চেষ্টে ও সংজ্ঞাবহ পর্যায়, অপশান ডি নিয়মতান্ত্রিক কার্যকরী দশা। তাহলে এ বি সি ডি চারটে ব্যাক টু ব্যাক অপশান রয়েছে, এই চারটের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা জানো এই তথ্যটা পুরো জেন পিয়াজের কগনেটিভ ডেভেলপমেন্টের অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের পর্যায়ে রয়েছে। আমরা জানি প্রজ্ঞামূলক বিকাশ সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, অপারেশনাল স্টেজ অ্যান্ড ফর্মাল অপারেশনাল স্টেজ, সরি কংক্রিট অপারেশনাল স্টেজ অ্যান্ড ফর্মাল অপারেশনাল স্টেজ, এই চারটি পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে পড়ছে। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকে জানি, তোমরা জানো এটা আমি বহুবার পড়িয়েছি, তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজে কোনো শিশু কি করে, কোনো বস্তু বা শিশু যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসি, বলছে প্রচেষ্টা, শিখনের প্রচেষ্টা এবং ভুল তথ্যের প্রবক্তাকে। হ্যাঁ, এটাও আমি বিভিন্ন সময়ে করিয়ে এসেছি, তাহলে সবগুলো কোশ্চিন দেখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচেষ্টা এবং ভুল তথ্যটির প্রবক্তাকে। অপশান এ বলছে জ্ঞানে, অপশান বি টলম্যান, অপশান সি স্কিনার, অপশান ডি থর্নডাইক। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান, এই চারটের মধ্যে কে হয়ে যাবে সঠিক উত্তর বলো। তাহলে আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ কি জানি, প্রত্যেকে জানি যে প্রচেষ্টা ভুল বা ট্রায়াল অ্যান্ড ইরর মেথড থর্নডাইকের। ওকে, অপশান ডি যারা যারা আনসার করেছো অ্যাবসলিউটলি কারেক্ট করেছো, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্নটা দেখে নেব, কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো। বলছে শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কোনটি। শিশু বিকাশের মধ্যে আমরা জানি চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা চ্যাপ্টারই পড়েছি, সেটা হচ্ছে কি বংশগতি এবং পরিবেশ। তাহলে এরা যে একটা অ্যাক্টিভলি সম্পর্ক রয়েছে এটা কোনটা, মানে কোনটি ইঙ্গিত দিচ্ছে, ডাইনামিক বা গতীয় মনোবিদ্যা, অপশান বি বলছে শিক্ষা মনোবিদ্যা, অপশান সি হচ্ছে অস্বাভাবিক মনোবিদ্যা, আর অপশান ডি স্বাস্থ্য মনোবিদ্যা। তো চারটে অপশানের মধ্যে কোনটা আনসার হবে এটা অবশ্যই বলো, তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে বলো। এ বি সি ডি ব্যাক টু ব্যাক চারটে অপশান, এই চারটের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিক্ষা মনোবিদ্যা। কি বললাম, শিক্ষা মনোবিদ্যা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখেছি, আমরা যা পড়ছি এডুকেশনাল সাইকোলজি পড়ছি কিন্তু, আর এডুকেশনাল সাইকোলজিতে আমি বলেছিলাম এই এনভায়রনমেন্ট বা পরিবেশ এর সঙ্গে হেরিডিটির একটা সম্পর্ক রয়েছে, এদের গুণফলটাই হচ্ছে আমাদের কি বলবো যে প্রকৃত ডেভেলপমেন্ট, শিশুর ডেভেলপমেন্টের বিকাশ এর উপর ডিপেন্ড করবে। নেক্সট চলে আসি, বলছে কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়, কোন ধরনের প্রশিক্ষণ আমাদের ভালো যে একটা পারিবারিক সম্পর্ক সৃষ্টিতে শেখায়। অপশান এ অথরিটিয়ান শিশু প্রশিক্ষণ, অপশান বি হচ্ছে নিগোসিয়েটর শিশু প্রশিক্ষণ, অপশান সি হচ্ছে ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ, অপশান ডি সংবেদন ও পেশু সঞ্চালনমূলক প্রশিক্ষণ। তাহলে বলো, তাহলে ভালো যে পারিবারিক সম্পর্ক সৃষ্টিতে নিচের কোনটা প্রশিক্ষণটাকে সব থেকে ভালো শেখাবে, তাহলে কোনটা, কোন প্রশিক্ষণটা হবে এ বি সি ডি এর মধ্যে, তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান এ বি সি না ডি, তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি, ভেরি গুড ভেরি গুড, অপশান সি যারা যারা করেছে অ্যাবসলিউটলি কারেক্ট, অর্থাৎ ডেমোক্রেটিক
অর্থাৎ গণতান্ত্রিক শিশু প্রশিক্ষণ পদ্ধতিটার ক্ষেত্রে সব থেকে ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি হয়। ওকে, কোশ্চিনের মানগুলো দেখছো কিরকম টাইপের কোশ্চিন, খুব ভালো কোশ্চিন। দেখো, এর আগের দিনই এই কোশ্চিনটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, খুব ভালো একটা প্রশ্ন। বলছে, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? এ বি সি ডি এর মধ্যে বলছে কোনটা শিখনের ফলাফল নয়। অপশান এ মনোভাব, অপশান বি পরিণমন, অপশান সি ধারণা, অপশান ডি জ্ঞান। তাহলে কোনটা শিখনের, মানে কি বলছে, শিখনের ফলাফল নয়? এ বি সি ডি এর মধ্যে কোনটা শিখনের ফলাফল নয়? মনোভাব, পরিণমন, ধারণা, জ্ঞান। আমরা জানি শিখনের ফলাফলের যদি কথা বলি আমরা, তাহলে শিখনের উপর ডিপেন্ড করে না আমাদের হচ্ছে পরিণমন। তাহলে এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মনোভাব, ধারণা, জ্ঞান এগুলো শিখনের উপর বা লার্নিংয়ের উপর ডিপেন্ড করে। বাট পরিণমন এমন একটা ব্যাপার, অনেকে মূর্খ আছে বা যারা পড়াশোনা করেননি তারাও কিন্তু ম্যাচিওর হন, তাদের ব্রেনও ম্যাচিওর হন, পরিণমন হন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা নির্ভর করে না, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে যাব। এখানে দেখো, প্রক্ষোভিক বুদ্ধি, আমরা জানি প্রক্ষোভিক, হ্যাঁ, যে অ্যাফেক্টিভ যে ইন্টেলিজেন্সের কথা বলা হয়, যে প্রক্ষোভিক ধারণা, বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতার কথা বলে না? তাহলে কোন ক্ষমতার কথা বলে না প্রক্ষোভিক বুদ্ধিটি? অপশান এ প্রক্ষোভের উপলব্ধি, অপশান বি প্রক্ষোভের নিয়ন্ত্রণ, অপশান সি প্রক্ষোভের প্রকাশ ও সার্থকতা দান, অপশান ডি প্রক্ষোভের জাগরণ। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ধারণার কথা বলে না বলো? চারটে অপশান, হ্যাঁ চারটে, এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? প্রত্যেকে নিজের বুদ্ধি নিয়ে ভাবনা চিন্তা করে এর আনসারগুলো করো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ প্রক্ষোভিক নিয়ন্ত্রণ এটার কথা বলে না, ঠিক আছে? প্রক্ষোভিক নিয়ন্ত্রণ, প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত প্রক্ষোভিক নিয়ন্ত্রণের কথা বলে না, ঠিক আছে? বাদবাকি সবগুলোই বলে। নেক্সট কোশ্চিনে চলে আসবো স্যার। বলছে, নিম্নলিখিত কোন বিবৃতিটি শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়? শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় বলেছে, ভালো মতো ভেবে দেখো। অপশান এ বলছে শিখন হলো লক্ষ্য অভিমুখী, অপশান বি হলো শিখন মুক্তকরণ ও একটি শিখন পদ্ধতি, শিখন মুক্তকরণ একটি পদ্ধতি। অপশান বি বলছে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোকেই কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়, শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতেই কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়। অপশান ডি বলছে শিখন একটি সার্বিক প্রক্রিয়া। তাহলে এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? শিখনের বিবৃতি সম্পর্কে, প্রক্রিয়া সম্পর্কে মিথ্যা বলেছে, হ্যাঁ নয় বলেছে, শব্দটাকে বুঝবে, নয় শব্দটা লেখা আছে। কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? বলো কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি যারা যারা করেছে অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো এখানে কেন, কারণ দেখো কেবলমাত্র বলেছে, কোশ্চিনটার দিকে আসি, শিক্ষামূলক শ্রেণীগুলোকেই কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়, ওইখানে না, তাছাড়াও বিভিন্ন জায়গায় শিখন অনুষ্ঠিত হয়, শিখন আউট অফ দ্য স্কুল হয়, স্কুলের বাইরেও হয়, শিখন লক্ষ্যমুখী, এটা সঠিক, এটাও সঠিক আর এটাও সঠিক, সার্বিক প্রক্রিয়া। তাহলে সঠিক নয় যেহেতু আনসার বলেছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন। নেক্সট হচ্ছে, আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ? মেরিল, বিনে, টারম্যান, স্ট্যানফোর্ড। তাহলে কোনটা হয়ে যাবে, আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ বলো? মেরিল, বিনে, টারম্যান, স্ট্যানফোর্ড। ওকে, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? দেখো এটা কোশ্চিন নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তোমাদের আগে আনসার নিয়ে নিই, তাহলে তারপরে বলছি। দেখো এই কোশ্চিনটার অফিসিয়াল আনসার কি দেয়া রয়েছে, মানে অফিসিয়াল প্রাইমারি বোর্ড দিয়েছিল টারম্যান, কিন্তু যখন আমি গুগল করলাম তখন এর আনসার কিন্তু আমরা পেলাম অবশ্যই, হ্যাঁ, উইলিয়াম স্টান, হ্যাঁ। তাহলে এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে, এটা এরকম করেই জেনে রাখো, টারম্যান রাখছি, এটা নিয়ে আরও আমি ডিপলি ভাববো, যদি এর পারফেক্ট আনসার পাই তাহলে ইউটিউব কমিউনিটিতে বা একটা ভিডিও করে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের মধ্যে যদি কেউ সাইকোলজি স্টুডেন্ট হয়ে থাকো, যে না তোমার কাছে অথেন্টিক প্রুফ আছে, তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবে, ঠিক আছে? নেক্সট চলে আসি। বলছে, অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ যেটি থেকে এসেছে, অ্যাডোলেসেন্স কোন শব্দ থেকে এসেছে? চারটি ব্যাক টু ব্যাক অপশান দেখতে পাচ্ছ, এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? এটার করো আনসার। তাহলে বারোর প্রশ্ন, এটা বারোর প্রশ্ন রয়েছে। অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ বলে দিয়েছে, এটা কোন শব্দ থেকে এসছে? এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো? তাহলে এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? আচ্ছা কোনটা, অ্যাডোলোসিরা, অ্যাডোলোসিন, অ্যাডোলোসিলেক্ট, অ্যাডল্ট, কোনটা থেকে এসছে, ঠিক আছে? তাহলে কোনটা হয়ে যাবে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট।
এটা অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যাড হলো সিদা থেকে এসেছে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটা দেখো, বলছে একজন সুস্থ শিশুর আকস্মিক মৃত্যুকে বলে, একজন সুস্থ শিশু হঠাৎ করে যদি মারা যায় তাহলে একে কি বলবো, ক্লিপ ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ, শক ডেথ, না অ্যাবনর্মাল ডেথ, বলো এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে, আকস্মিক মৃত্যুকে কি বলবো আমরা, কোনটা দ্বারা ডিফাইন করব, এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বলো এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে 13-র। অবভিয়াসলি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাক্সিডেন্টাল ডেথ, হঠাৎ করেই কোনো শিশু যদি মারা যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাক্সিডেন্টাল ডেথ, কি বলবো শোনা, অ্যাক্সিডেন্টাল ডেথ। ওকে, সাধারণভাবে সুস্থ শিশুর আকস্মিক মৃত্যুকে কি বলবো, অ্যাক্সিডেন্টাল ডেথ বলবো। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি, বলছে কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে ওয়ারফিজম ডিওয়ারফিজম রোগটি দেখা যায়, ডিওয়ারফিজম রোগটি দেখা যায়, অপশান এ পিটুইটারি গ্রন্থি, অপশান বি থাইরয়েড গ্রন্থি, অপশান সি অ্যাড্রেনালিন গ্রন্থি, অপশান ডি পিনিয়াস গ্রন্থি, তাহলে এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে আনসার, বলো 14-র কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার। এটা খুবই ভালো প্রশ্ন, লাইক দ্যাট বায়োলজির সঙ্গে জড়িত আছে, এটা চাইল্ড সাইকোলজির সাথেও জড়িত রয়েছে, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান, ভেরি গুড, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের সঠিক উত্তর, পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চিন চলে যাব। আচ্ছা, 15-র প্রশ্নটা, নিম্নলিখিত কোনটি গ্রেগরিয়ার ইনস্টিংক্ট, হ্যাঁ গ্রেগরিয়ার ইনস্টিংক্ট, হ্যাঁ কোনটি গ্রেগরিয়ার ইনস্টিংক্ট, অপশান এ নিজেকে পৃথক রাখার প্রবণতাকে, অপশান বি নতুন কিছু সৃষ্টি করার প্রবণতাকে, অপশান সি কিছু অর্জন করার ক্ষমতাকে, অপশান ডি দলবদ্ধ প্রবণতাকে, তাহলে কোনটাকে গ্রেগরিয়ার ইনস্টিংক্ট বলবো, তাহলে কোনটা, ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ, এর চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে বলো। এই সিরিজগুলো যে তোমাদের সিডিপি সিরিজগুলো, এটা যে পরীক্ষার আগে কত হেল্পফুল হবে, পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পারবে, তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, হাম্বাল রিকোয়েস্ট, তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক সাবস্ক্রাইবার দিয়েছো, অনেক ভিউজ দিয়েছো, সব কিছু দিয়েছো, আমার এখন একটা আশা যে খুব তাড়াতাড়ি 100K হয়ে যাক, তাহলে আমি খুব খুশি হব। তো তোমরা যদি পারো, যদি মনে হয় যে না আমি তোমাদের জন্য খাটছি, কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান এ বি সি ডি এর মধ্যে এর কারেক্ট অ্যান্সার গ্রেগরিয়ার ইনস্টিংক্ট হচ্ছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, দলবদ্ধ প্রবণতাকে বোঝায়, দলবদ্ধ প্রবণতাকে বোঝায়, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটা দেখো, বলছে তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দিচ্ছে, এটা দেখাই যাচ্ছে, সে কোন ধরনের প্রশিক্ষণরত কৌশল ব্যবহার করে, কোন ধরনের প্রশিক্ষণরত কৌশল ব্যবহার করে থাকে বলো। শ্রেণীকক্ষে দেখা যায় যে কোনো শিশু যদি ব্যর্থ হয় তাহলে সেটা অন্য শিশুর উপর চাপিয়ে দিচ্ছে, এটা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে, যৌক্তিক, অপশান বি প্রক্ষেপণ, অপশান সি অবদমন, অপশান ডি অনুকম্পন, কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বলো, যৌক্তিক, প্রশিক্ষণ, প্রক্ষেপণ, অবদমন, অনুকম্পন, এগেন আই রিপিট, যৌক্তিক, প্রক্ষেপণ, অবদমন, অনুকম্পন, তাহলে চারটে অপশান ব্যাক টু ব্যাক, হ্যাঁ তাহলে এই চারটের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাবসলিউটলি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে আনসার করো, প্রত্যেকে আনসার করো। ওকে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অবদমন হচ্ছে সঠিক উত্তর, অবদমন হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসি, আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝায়, আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝায়, চারটে অপশান দেখতে পাচ্ছ। আচ্ছা, অপশান এ বলছে রেসার্স ইনকমপ্লিটনেস, অপশান বি বলছে রেসার্স ইনকমপ্লিটিভিটি, অপশান সি বলছে রেট অফ হিমোগ্লোবিন, অপশান ডি বলছে রেঞ্জ অফ ইনকমপ্লিটিভিটি, তাহলে কোনটা হয়ে যাবে, আরএইচ ফ্যাক্টর বলতে কোনটাকে বোঝায়, চারটে অপশান ব্যাক টু ব্যাক তোমরা দেখতে পাচ্ছ, এই চারটের মধ্যে কোনটা হয়ে যাবে, অপশান এ বি সি ডি, হ্যাঁ কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, তাহলে আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝায়, অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে, তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশান, ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, রেট অফ হিমোগ্লোবিন, রেট অফ হিমোগ্লোবিনকে আরএইচ ফ্যাক্টর বলা হয়। ওকে, নেক্সট চলে আসি পরের প্রশ্ন, প্রতিভাবানদের সমস্যা সমাধানে কোনটা ব্যবহৃত হয়, প্রতিভাবান যারা ট্যালেন্টেড বা গিফটেড স্টুডেন্ট রয়েছে তাদের সমস্যা, যে কোনো প্রবলেম সে সমাধান করতে কোনটি ব্যবহৃত হয়, অপশান এ বিশ্লেষণ, অপশান বি ত্বরান্বিতকরণ, অপশান ডি ওষুধের ব্যবহার, অপশান ডি শাস্তি, তাহলে কোনটা হয়ে যাবে, প্রতিভাবানদের যে সমস্যা সমাধানে কোনটি ব্যবহৃত হয়, হ্যাঁ বিশ্লেষণ, ত্বরান্বিতকরণ, ওষুধের ব্যবহার, শাস্তি, এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, দেখো
এর আনসার করে দাও, তারপরে আমি এটাকে বিশ্লেষণ করছি কোনটা হচ্ছে এর কারেক্ট আনসার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড শোনা, ভেরি গুড। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে ত্বরান্বিতকরণ, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কারণ দেখো, যারা প্রতিভাবান বাচ্চা হয়, ট্যালেন্টেড বাচ্চা হয়, বুদ্ধিমান বাচ্চা হয়, তাদের দেখো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়। ওই তাড়াতাড়িটাকেই বলছি ত্বরান্বিতকরণ বা অ্যাক্সিলারেট করে ভালো। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন বলছে, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? মানে এই সময় কারো উপর নির্ভরশীল থাকার চেষ্টা করবে না, নিজে নিজে একটা স্বাধীন সত্তা থাকবে। কোন সময়? শৈশবকালে, সদ্যজাততে, অপশান সি কৈশোরকালে, অপশান ডি বাল্যকালে। কোনটা হয়ে যাবে? হ্যাঁ, কোন সময়কে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় বলো? শৈশবকাল, সদ্যজাত, কৈশোরকাল, বাল্যকাল, কোনটা হয়ে যাবে? হ্যাঁ, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? শৈশবকাল, সদ্যজাত, কৈশোরকাল, বাল্যকাল। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কৈশোরকাল। কৈশোরকালকে, হ্যাঁ, কৈশোরকালকে নির্ভরতা হ্রাসের বয়স বলা হয়। ওকে, নেক্সট কোশ্চিন এবং আজকের লাস্ট কোশ্চিন, বয়সন্ধিকালের একটি পরিচিতি সমস্যা, বয়সন্ধিকালের একটি পরিচিতি সমস্যা কি? ভ্রূণ প্রত্যক্ষণ, স্কুল পালানো, ভ্রম প্রত্যক্ষণ, ভেরি সরি, ভ্রম প্রত্যক্ষণ, স্কুল পালানো, প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি, আর অপশান ডি অনিদ্রা। তাহলে বয়সন্ধিকালে কোনটা দেখা যায়? ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, প্রত্যেকটা অপশানকেই আমি এক্সপ্লেন করব। বলো এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? প্রত্যেকটা আনসারকে এক্সপ্লেন করব, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। বয়সন্ধিকালের একটি পরিচিতি সমস্যা, অপশান এ ভ্রম প্রত্যক্ষণ, অপশান বি স্কুল পালানো, অপশান ডি প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি, আর অপশান ডি অনিদ্রা। দেখো এক্ষেত্রে এর কারেক্ট আনসার যেটা হবে, অফিসিয়াল যতগুলো আনসার দিয়েছে এর কারেক্ট আনসার হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো এই বয়সে স্কুল পালানোটা, দেখো এটা সমস্যা বলতে যে সব বাচ্চারা হয় না, ক্লাসের মধ্যে কিছু বাচ্চা হয় বয়সন্ধিকালে যারা স্কুল পালায়, ভ্রম প্রত্যক্ষণও এটাও হয়, আর অনিদ্রা মানে ঘুম হবে না এরকম কোনো ব্যাপার নয়। তাহলে এক্ষেত্রে অপশান সি হচ্ছে পারফেক্ট আনসার। ওকে, তো এর আনসার কি এটা রয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা আমাদের ফেসবুক পেজ অ্যাস্টেটিক এডুকেশন অফিসিয়ালে লাইক অ্যান্ড ফলো করনি, তারা অবশ্যই লাইক ফলো করে নাও। হ্যাঁ, আর এই রিগার্ডিং কোনো যদি জিজ্ঞাসা থাকে জানাবে। হ্যাঁ, আশা করবো সমস্ত আমরা অফিসিয়াল আনসার কী নিয়ে আলোচনা করেছি সিরিজটা আশা করবো ভালো লেগেছে, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আরও তোমাদের কাছে ভালোবাসা চাই। অ্যান্ড নেক্সট ডে রাত্রি 9টায় তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যেও নতুন, অর্থাৎ সিডিপি ক্যাপসুল নাম্বার 3-তে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। কোই ভি সপনা সাকার করনে কে লিয়ে সবসে জরুরি হ্যায় সহি কোচ কা হোনা, চুনিয়ে স্টার্টক এডুকেশন কো অর করে আপনে WBTET SSC এন্ড SLST কা সপনা সাকার, ডাউনলোড দি অ্যাপ নাও।